হাই বন্ধুরা, আমি আনন্দ আর লিমিটলেস আনন্দ চ্যানেলে আপনাদের স্বাগত। তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো স্ন্যাপড্রাগনের কোন চিপসেট সব থেকে বেশি ভালো হবে আপনাদের মোবাইলের জন্য। তো এই ভিডিওটাকে একটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নিই স্ন্যাপড্রাগনটা কি। স্ন্যাপড্রাগন চিপসেটটা হচ্ছে এটা এসওসি। এসওসি মানে হচ্ছে সিস্টেম অন চিপ। তো এই চিপসেটটা যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানির নাম হচ্ছে কোয়ালকম। এবং এরকম আরও অনেক চিপসেট কোম্পানি আছে যারা কিন্তু মোবাইলের জন্য চিপসেট তৈরি করে। তো এই ভিডিওতে আমি শুধুমাত্র স্ন্যাপড্রাগন চিপসেটের ব্যাপারে বলবো। তো স্ন্যাপড্রাগন চিপসেট আপনারা মোটামুটি চার ধরনের চিপসেট পেয়ে যাবেন, 400 সিরিজ, 600 সিরিজ, 700 সিরিজ এবং 800 সিরিজ। স্ন্যাপড্রাগন 400 সিরিজ হচ্ছে বেসিক ইউজারদের জন্য, মানে এই চিপসেটটা যে মোবাইলে থাকে সেই মোবাইলে আপনারা রেগুলার যে গেমিংগুলো হয় সেগুলো করতে পারবেন, বা আপনারা এই মোবাইলে ফেসবুক ঘাঁটছেন, সারাদিন হোয়াটসঅ্যাপ করছেন, বা আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন, মানে রেগুলার লাইফে আপনাদের মোবাইলটা যদি কাজে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 400 সিরিজের চিপসেটে সেই কাজগুলো হবে। তো এই চিপসেটওয়ালা মোবাইলগুলোর দাম মোটামুটি 5-6 হাজার টাকা থেকে শুরু এবং 11-12 হাজার টাকার মধ্যেই থাকে এই চিপসেটওয়ালা মোবাইলে। এর থেকে বেশি দাম হলে কিন্তু সেই মোবাইলটা এক্সট্রিম দাম ধরা যেতে পারে। এবার আমরা জেনে নিই স্ন্যাপড্রাগন 600 এবং 700 চিপসেটের ব্যাপারে। তো এই চিপসেটটা যে মোবাইলে থাকে সেই মোবাইলে আপনারা হেভি গেমিং করতে পারবেন, হেভি মাল্টিটাস্কিং করতে পারবেন এবং আরও অনেক রকম কাজ করতে পারবেন, সেরকম আপনাদের অসুবিধা হবে না, বেশ স্মুথ কাজ করে। তো এই ধরনের চিপসেট যে মোবাইলগুলোতে থাকে সেই মোবাইলগুলোর দাম মোটামুটি 12-13 হাজার টাকা থেকে শুরু এবং 25-26 হাজার টাকা মতো দাম হয়ে থাকে এই মোবাইলগুলোর। তো এবার আমরা জেনে নিই স্ন্যাপড্রাগনের 800 সিরিজ, মানে এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ। তো এই সিরিজের চিপসেট যে মোবাইলে থাকে সেই মোবাইলটাকে আমরা ফ্ল্যাগশিপ মোবাইল বলতেই পারি, কারণ এই চিপসেট যেই মোবাইলে থাকে সেই মোবাইলে আপনারা শুধুমাত্র হেভি গেমিং, হেভি মাল্টিটাস্কিংই না, আপনারা যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কাজ, মানে আপনাদের মোবাইলে যে কাজ করা সম্ভব স্মুথলি সেই মোবাইলে সেই কাজটা করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধাই হবে না আপনাদের মোবাইলে যদি স্ন্যাপড্রাগন 800 সিরিজের চিপসেট থাকে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত আপনারা ভিডিওটাকে লাইক না করে থাকেন, একটা লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই।